সিরাজগঞ্জের বেলকুচিতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা প্রদান করা হয়। সকালে বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই রায় দেন। 2022 সালের 28 অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সৎখালা রসনারার বাড়িতে বেড়াতে যান ঋণগ্রস্ত আইয়ুব আলী সাগর। রাতে সবাই ঘুমানোর পরে ট্রাঙ্ক থেকে টাকা চুরির চেষ্টা করলে দেখে ফেলেন খালা। এ সময় রসনারা ও তার দুই সন্তানকে হত্যা করে পালিয়ে যায় আইয়ুব আলী।